যুদ্ধবিরতির পর এবার দক্ষিণ গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে নতুন করে আরও 200 ফিলিস্তিনির মৃত্যুসহ মোট 15,200 ছাড়িয়ে গেল প্রাণহানির সংখ্যা। হামলার জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্র বাংকার বোমা দিয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তথ্য। এদিকে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি ছাড়া কোনোভাবেই বন্দী বিনিময়ে রাজি হবে না তারা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। উত্তর গাজাকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার দক্ষিণ গাজায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর গাজায় 400টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেল আবিব। দক্ষিণ গাজার লোকজনকে আরও দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। আলফালুজা শহরে বিমান হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী সুফিয়ান তায়েহ নিহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামলা চালাতে ইসরায়েলকে 100টি শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুদ্ধবিরতি ছাড়া কোনোভাবেই আর বন্দি বিনিময় হবে না বলে শনিবার সাফ জানিয়ে দিলেন ডেপুটি হামাস প্রধান সালেহ আল আরুরি। স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত বন্দি বিনিময়ের জন্য কোনো আলোচনা হবে না। চলমান সংকটপূর্ণ সময়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শঙ্কা জানালেন, হামাসকে ধ্বংস করতে ইসরায়েলকে 10 বছর যুদ্ধ করতে হবে, আর নতুন যুদ্ধবিরতি শুরুর প্রচেষ্টায় কাতার যাচ্ছেন তিনি। নিবির আমিন, নিউজ 24।